আসসালামু আলাইকুম। কফি এভাবে ব্যবহার করে দেখুন, মুখের ত্বকের মেস্তার দাগ, ব্রণের দাগ, ব্রণের সমস্যা দূর করে আপনার ত্বক ফর্সা উজ্জ্বল হবে। কফি দিয়ে এভাবে রেমেডিটি তৈরি করুন। আজকের এই কফির ফেস প্যাকটি আমি একটু ভিন্নভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন, এটি হলো টক দই। বাসায় যদি টক দই না থাকে, আপনারা সামান্য পরিমাণ মিল্ক পাউডারে ভিনেগার অথবা লেবুর রস মিশিয়ে টক দই তৈরি করে নিতে পারেন। এটা ইনস্ট্যান্ট টক দই তৈরি করার সহজ পদ্ধতি। যেহেতু আমি ফেস প্যাক তৈরি করব, এ কারণে এখানে টক দইয়ের পরিমাণ কিন্তু অল্প পরিমাণ লাগবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ টক দই তৈরি করে নিয়েছি। এরপর এই 1 চা চামচ পরিমাণ টক দইয়ের সঙ্গে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। আজকের এই কফির ফেস প্যাকটি আপনার ত্বকের যে কোনো কালো দাগ ছোপ খুব সহজে দূর করে ত্বক টান টান ফর্সা উজ্জ্বল করবে। এরপর আমি টক দইয়ের সঙ্গে অ্যাড করব কফি। আপনারা এখানে কফির মিনি প্যাকও নিতে পারেন। আমি এখানে এই কফিটি দিয়ে করছি, যে কোনো কফি দিয়েই তৈরি করতে পারবেন। আমি এর আগেও কফি দিয়ে অনেক ফেস প্যাক তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকেই কমেন্টে বলেন যে কোনো কফি দিয়ে হবে। হ্যাঁ, যে কোনো কফি দিয়েই এই ফেস প্যাকগুলো তৈরি করা যায়। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ কফি অ্যাড করলাম। কফি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের দাগ ছোপ দূর করে। কফি কিন্তু অনেক ভাইরাল একটি ফেস প্যাক। এই কফির ফেস প্যাকগুলো ত্বকের যে কোনো কালো দাগ ছোপ খুব সহজে দূর করে দেয়, বিশেষ করে মেস্তার সমস্যা দূর করে। টক দই এবং কফি দুটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই টক দই এবং কফির সঙ্গে আমি ঘরে থাকা কিছু উপকরণ অ্যাড করব। এরপর এর সাথে 3 নম্বর অ্যাড করব শ্যাম্পু। এখানে আমি ক্লিনিক প্লাস নিয়েছি মিনি প্যাক। এখানে অল্প পরিমাণ শ্যাম্পু আমি অ্যাড করব। শ্যাম্পু চুল যেমন পরিষ্কার করে, ঠিক তেমনি ত্বকও পরিষ্কার করে, কিন্তু ত্বকের ক্ষেত্রে শ্যাম্পুর পরিমাণটি খুব কম দিতে হয়। এখানে আমি একটি মিনি প্যাক নিয়েছি। আপনারা যে কোনো শ্যাম্পু, এখানে অল্প পরিমাণ, বেশি না, এখানে অল্প পরিমাণ শ্যাম্পু অ্যাড করে দেব। এতে করে ত্বকে জমে থাকা যত ধুলা বালি ময়লা আছে সমস্ত দূর হবে। অল্প পরিমাণ এখানে আমি শ্যাম্পু অ্যাড করে দিলাম। যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারবেন। এবং আজকের এই কফির ফেস প্যাকটি আপনারা মুখের ত্বকের পাশাপাশি হাতে পায়ে শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারবেন। এরপর এখানে অ্যাড করব বেসন। বেসন আমাদের রান্নাঘরে সবসময়ই থাকে। এখানে 1/2 চা চামচ পরিমাণ বেসন অ্যাড করলাম। বেসনের পরিবর্তে আপনারা চালের গুঁড়াও অ্যাড করতে পারেন, অথবা রুটি খাওয়ার যে আটা আছে, রুটি বানানোর সেই রুটি আটা এখানে অ্যাড করতে পারেন 1/2 চা চামচ পরিমাণ। তিনটির মধ্যে যে কোনো একটি আপনাদের সুবিধা মতো এখানে অ্যাড করে দেবেন। এরপর ভালোভাবে মিশিয়ে নেছি। এরপর এর সাথে লাস্ট একটি উপকরণ আমি অ্যাড করব, সেটিও ত্বকের জন্য বেশ উপকারী, সেটি হলো মধু। এখানে আমি অল্প পরিমাণ মধু অ্যাড করব। মধু ত্বকে ব্যবহারে ত্বকে যে বয়সের ছাপ পড়ে যায়, চামড়া কুচকে যায়, এই কুচকে যাওয়া, ভাঁজ পড়ে যাওয়া, এই সমস্যা দূর করে দেয় মধু। এখানে অল্প পরিমাণ 1/2 চা চামচের মতো মধু অ্যাড করে দিলাম। এরপর এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। আজকের এই কফির রেমেডিটি আপনার ত্বকের যে কোনো অংশেই ব্যবহার করতে পারবেন। শুধু যে যাদের মুখের ত্বকে মেস্তার ব্রণের সমস্যা আছে তারাই ব্যবহার করতে পারবেন তা না, সবাই এটি ত্বকে ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারবেন। কালো ত্বক ফর্সা উজ্জ্বল হবে। এবং এই রেমেডিটি হাতে, পায়ে, ঘাড়ে, গলায়, হাঁটুতে, কোনোয় ব্যবহার করতে পারবেন। কারণ হাঁটু, কোনোয়, ঘাড়, গলায় কিন্তু প্রচুর কালো জেদি ময়লা দাগ থেকে থাকে। এই দাগগুলো খুব সহজে উঠিয়ে দেবে কফির এই ফেস প্যাকটি। আমি হাতে যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করবেন। শরীরের যে কোনো অংশে এই কফির ফেস প্যাকটি ব্যবহার করতে পারবেন। অবশ্যই সঠিক নিয়মে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনারা সকালে ঘুম থেকে উঠে অথবা গোসলের আগে অথবা
রাতে ঘুমানোর আগে আপনাদের সুবিধা মতো যে কোনো এক সময় এটি ত্বকে ব্যবহার করবেন। এই কফির ফেস প্যাকগুলো কিন্তু ম্যাজিকের মতো দাগ ছোপ দূর করে এবং ত্বক ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করে। এভাবে ফেস প্যাকটি লাগিয়ে 5 থেকে 10 মিনিট রাখতে হবে। যখন এই ফেস প্যাকটি একটু শুকিয়ে যাবে, যেহেতু এখানে আমি মধু অ্যাড করেছি, এর কারণে এই ফেস প্যাকটি খুব দ্রুত শুকিয়ে যাবে। ত্বকে যখন শুকিয়ে যাবে, অল্প পরিমাণ পানি এভাবে দিয়ে ঠিক এভাবে মাসাজ করে ফেস প্যাকটি উঠিয়ে নিতে হবে। এরপর পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এই ফেস প্যাকটি ব্যবহারে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন কতটা ভালো রেজাল্ট আসবে। সাবান, ফেস ওয়াশ কোনো কিছুই ব্যবহার করতে হবে না। এই কফির ফেস প্যাকটি আপনার ত্বক ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করবে। আমি বলেছিলাম 5 মিনিট রাখতে হবে, আমি কিন্তু 5 মিনিট রাখি নাই, 1 মিনিট রেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা ফর্সা উজ্জ্বল হয়েছে। তাহলে ভাবুন, 5 থেকে 10 মিনিট যদি এই কফির ফেস প্যাকটি আপনার ত্বকে লাগিয়ে রাখেন, তাহলে কতটা ভালো রেজাল্ট পাবেন। সাবান, ফেস ওয়াশ ব্যবহার করা ভুলেই যাবেন যদি এই কফির ফেস প্যাকটি একটিবার ত্বকে ব্যবহার করেন। কালো ত্বক ফর্সা উজ্জ্বল করবে, ইনস্ট্যান্ট ফর্সা লুক এনে দেবে এই কফির ফেস প্যাকটি। কফি অন্তত এভাবে একবার ত্বকে ব্যবহার করে দেখুন, আপনার ত্বক ফর্সা উজ্জ্বল হবে। ত্বকের মেস্তার দাগ, ব্রণের দাগ, যে কোনো কালো দাগ ছোপ, রোদে পোড়া দাগ, সমস্ত সমস্যা দূর করে আপনার ত্বক হবে দাগহীন, ফর্সা উজ্জ্বল। কফি এবং শ্যাম্পু দুটি কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। শ্যাম্পুর পরিমাণ কিন্তু একেবারে কম দিতে হবে। আমি বারবার বলছি, ত্বকে যখন শ্যাম্পু ব্যবহার করবেন, শ্যাম্পুর পরিমাণ একেবারে কম দেবেন। শ্যাম্পু ব্যবহারের ফলে আপনার ত্বকে জমে থাকা যত ধুলা বালি ময়লা আছে সমস্ত পরিষ্কার হয়ে যাবে। এবং কফি আপনার ত্বক ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করবে এবং দাগ দূর করবে। সপ্তাহে 2 দিন এই কফির ফেস প্যাকটি সকল বয়সের সবাই ব্যবহার করতে পারবেন।